আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা আশরাফিল আনবিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। অমুসলিম দেশ থেকে যে সমস্ত মাংস ইম্পোর্ট করা হয় সেটা কি আমাদের জন্য খাওয়া যায়? মনে রাখতে হবে, অমুসলিম দেশ যদি সেখানে কোনো মুসলিম কোম্পানি শরিয়া ভিত্তিক সেখানে জবাই করে এবং সেখান থেকে সেই ইম্পোর্ট করে, তাহলে সেটা আপনার জন্য বৈধ। কিন্তু অমুসলিম দেশে অমুসলিম কোম্পানি বা মুসলিম কোম্পানি সেখানে হয়তো ওই দেশের নিয়মে জবাই করে, বিসমিল্লাহ আল্লাহ আকবার বলার সুযোগ নেই, শরিয়তসম্মত তার জবাই করা হয় না, তাহলে সেটা আপনার জন্য, আমার জন্য, মুসলিমের জন্য খাওয়া হারাম হয়ে যাবে। কাজে আপনাকে কনফার্ম হতে হবে। যেমন সৌদি আরবে আমরা জানি যে কোম্পানি, মুসলিম কোম্পানি বিদেশে গিয়ে সেখানে তারা তাদের মতো করে জবাই করে সেখান থেকে পশু নিয়ে আসে, আর সেটা হালাল, সেটা ছাগল হোক, দুম্বাগ হোক, গরু হোক, মুরগি হোক। কিন্তু আপনি যদি জানেন যে না, শরিয়াসম্মত সেখানে জবাই হচ্ছে না, তাহলে সেটা আপনার জন্য জায়েজ নেই। যদি অমুসলিমদের কোম্পানি হয় এবং তারা যদি মুসলিমদের দ্বারা শরিয়াসম্মত জবাই করে, সেটা ইম্পোর্ট করা যেতে পারে। বট কথা, বিষয়টা মনে রাখতে হবে, শরিয়াসম্মত জবাই হচ্ছে কি না। যদি না হয়, সে যেই হোক না কেন, আপনার দেশে হোক বা বিদেশ থেকে হোক, সেটা আপনার জন্য হারাম। আর যদি এমন হয় যে না, ইসলামী প্রক্রিয়াতে নিয়মেই সেটা জবাই করে শরিয়া নিয়মে, তাহলে আপনার জন্য হালাল হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।